হাই গাইস আজকে আপনাদের বলবো বাইনান্সের সম্পর্কে আপনারা হয়তো জানেন যে বাইনান্সটা ইন্ডিয়ার মধ্যে এবং ওয়ার্ল্ডের মধ্যে কতটা বেস্ট অ্যাপস যেটা সবাই ব্যবহার করে কিন্তু বাইনান্সের ভালো দিকটা সবাই জানে সবাই শুনেছে কিন্তু বাইনান্সের যে খারাপ দিকগুলো রয়েছে সেই দিকের সম্পর্কে আজকে আপনাদের বলব তাই ভিডিওটা মন দিয়ে দেখবেন তাই আজকে আমি বলবো বাইনান্স স্ক্যাম বাইনান্সের কিছু স্ক্যাম রয়েছে সেই স্ক্যামগুলো কীভাবে আপনারা জানতে পারবেন ধরতে পারবেন এবং বুঝতে পারবেন তার সম্পর্কে এক্সপ্লোর করবো যেটা মার্কেটের মধ্যে ও অনলাইনের প্ল্যাটফর্মে অলরেডি অ্যাভেলেবেল আছে চলুন তাহলে বাইনান্সের কিছু খারাপ দিকগুলো আপনাদের বলি ও সেগুলো লাইভ প্রুফ সমের দেখাই প্রথমে আমরা বলবো বাইনান্সের অ্যাকচুয়ালি মালিকটা কে এবং এটা কত সালে মার্কেটের মধ্যে আসে এবং ইন্ডিয়াতে কত সালে আসে এবং ইন্ডিয়াতে এর অফিসটা কোথায় রয়েছে বাইনান্সের মেন মালিক হলো চ্যাংপিং চাও অ্যাকচুয়ালি এই চ্যাংপিং চাউটাকে আপনারা কি জানেন শুনলে অবাক হবেন এই চ্যাংপিং চাও অ্যাকচুয়ালি চায়নার ব্যক্তি যেটা চায়নার গভর্নমেন্ট ট্রেডিং প্ল্যাটফর্মে লাইসেন্স দিয়ে রেখেছে তাদেরকে বিদেশে ফরেক্স মার্কেট ক্রিপ্টো মার্কেট ও শেয়ার মার্কেটে ট্রেডিং করার জন্য ও মানিটাকে ট্রান্সফার করার জন্য খুব সেফটিভাবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এই চ্যাংপিং চাওয়ের যে বাইন্যান্সের যে কোম্পানিটা যে রয়েছে এই কোম্পানির অ্যাকচুয়ালি কোনো অফিস নেই এরা অফিস জাস্ট বানিয়ে রেখেছে কিন্তু আরেকটা জিনিস শুনলে অবাক হবেন ওয়ার্ল্ডের মধ্যে এই চ্যাংপিং চাও মানে বাইনান্সের যে অফিসটা রয়েছে তার হেড অফিস একমাত্র রয়েছে সিঙ্গাপুরে কিন্তু আপনারা কি জানেন এই চ্যাংপিং চাও এই টোটাল বাইনান্সের অ্যাপসটাকে কোথায় ডেভেলপ করেছে এই টোটাল বাইনান্সের অ্যাপসটাকে ডেভেলপ করেছে কানাডা এবং একটি বিজনেস এবং ইনভেস্টার ও সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে একে ডেভেলপ করেছে ক্যাম্পিং চাও এই বাইন্যান্সের অ্যাপসটাকে তাহলে অ্যাকচুয়ালি বাইনান্সের অ্যাপস কিভাবে কাজ করে এটা কিন্তু প্রথমে আপনাদের জানতে হবে তারপরে আপনারা বুঝতে পারবেন বাইন্যান্সের স্ক্যামটা কীভাবে হয়েছে এবং এই বাইন্যান্সকে কিভাবে হ্যাক করা হয়েছিল দু সালে তাহলে আমরা এখানে জানব বাইনান্সটা কিভাবে কাজ করে এবং কিভাবে কার বেস হিসাবে ফলো করে বাইনান্স এখানে বিটকয়েন ও ইথেরিয়াম এই দুটোকে ফলো করে কাজ করে কিন্তু আপনারা হয়তো জানবেন বাইনান্স ডিসেন্ট্রেলাইজ প্রক্রিয়াকে ফলো করে ও ব্লকচেনের একটি পার্টকে ফলো করে বাইনান্স কিন্তু কাজ করে কিন্তু ফিফটি পারসেন্ট ডিসেন্ট্রেলাইজ মানে ব্লকচেনকে ফলো করে এবং ফিফটি পারসেন্ট ফলো করে যেই দেশে একে লঞ্চ করবে সেই দেশের গভর্নমেন্ট ও সেই দেশের সাইবার ক্যাফে মাদের উপরে বেশ করে এই বাইনান্সটা অ্যাপস কিন্তু কাজ করে যে বাইনান্স কি ইন্ডিয়াতে কি লিগেল না ইলিগেল দেখুন বাইনান্স ইন্ডিয়াতে ইলিগেল এটা পুরোপুরি লিগেল পায় না কারণ বাইনান্স যে ইন্ডিয়াতে লিগেল হিসাবে পায় না এবং লিগেল হিসাবে পায় তার দুটো পদ্ধতি আছে সেই দুটো পদ্ধতি কি এখানে ইন্ডিয়ান সরকার ও ইন্ডিয়ার যে সাইবার ক্যাফে ও ইন্ডিয়ার যে আরবিআই এসবিআই যে রয়েছে এদের ল বাইনান্স ফলো করে না কিন্তু এদের থেকে বাইনান্স একটু ডিফারেন্ট টাইপ ল মানে নিয়ম ফলো করে সেই নিয়মটা কি যদি ইন্ডিয়ার কোনো জায়গাতে এবং কোনো পাবলিকের ট্রানজ্যাকশানের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় তাহলে তাহলে কিন্তু যে কোনো দেশের সরকার এবং তাদের সাইবার সিকিউরিটি থেকে সেই ট্রানজ্যাকশানটাকে ফ্রিজ করে দেওয়ার জন্য বাইনান্স কোম্পানিকে অনুরোধ করতে পারে এর ফলে বাইনান্স কোম্পানি ডাইরেক্ট তার উপরে কিন্তু কোনো কিছু প্রক্রিয়া ও কোনো কিছু নিয়ম লাগু করতে পারে এটা হচ্ছে বাইনান্স যেই দেশে লঞ্চ হবে সেই দেশের নিয়ম এটা বুঝলেনটা কি আপনারা ধরে নিন কেউ হয়তো বিদেশ থেকে আপনার হয়তো অ্যাকাউন্টকে হ্যাক করার চেষ্টা করছে আপনাদের সরকার হয়তো বুঝতে পারছে না হয়তো আপনার অ্যাকাউন্ট থেকে হ্যাক করে নিয়ে চলে গেছে এবং এবং অনেক দিন ধরে আপনাদের দেশে হয়তো যে কোনো দেশে কোনো ইনঅ্যাক্টিভিটি করছে তাদের পয়সাটাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যদি সেই দেশের সরকার এটার উপরে যদি অ্যাকশন নিয়ে এবং তার সম্পর্কে যদি কিছু আলোচনা করে বাইনান্সের কোম্পানির সাথে তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টগুলোকে পুরোপুরি ফ্রিজ করে দেবে বাইনান্স কোম্পানি তাই এখানে বলা হয়েছে যে বাইনান্স কোম্পানি লিগেলও হতে পারে ইলিগেলও হতে পারে যে কোনো দেশের এটা লঞ্চ করবে তাই যে দেশের লঞ্চ করবে ফিফটি সেই দেশের গভর্নমেন্টের কিছু রুলস নিয়ম তারা ফলো করে এবং ফিফটি পার্সেন্ট ফলো করে না তাই একে পুরোপুরি কোনো দেশ একে লিগেল বলে না এবং তাদের নিয়ম হিসাবে তাকে ফলো করে এবং তাকে ব্যবহার করে তাহলে আমরা জানব বাইনান্স অ্যাকচুয়ালি কবে হ্যাক হয়েছিল এবং আপনারা সবাই জানেন পিটিপি ট্রানজেকশন এই পিটিপির ট্রানজেকশানও কীভাবে হ্যাক হয় সেটা আপনাদের বলবো মন দিয়ে শুনবেন বাইনান্স হ্যাক হয়েছিল বাইশে জুন প্রায় পাঁচশো মিলিয়ন ডলার প্রায় হ্যাক করে নিয়েছিল এবং যেটা বিএনবি মানে বাইনান্সের একটি ব্লক মতো প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে তারা প্রায় হ্যাক করে নেয় এবং এই হ্যাকিংয়ে ফার্স্ট টাইমে প্রায় ওয়ান মিলিয়ন ডলার এতে হ্যাক করে নিয়ে বেরিয়ে যায় সেকেন্ড টাইমেও ওয়ান মিলিয়ন ডলার হ্যাক করে নিয়ে যায় তারপরে থার্ড টাইমে হ্যাক করার সময় এই হ্যাকিংকে ধরতে পারে পাঁচ হাজার সত্তর মিলিয়ন ডলার হ্যাক থেকে মাত্র সাত মিলিয়ন ডলার রিকভারি করতে পারে কিন্তু আপনারা এখানে শুনলে অবাক হবেন বাইনান্স কোম্পানি শুরু হয়েছিল দু সালে মাত্র একশো দিনের মধ্যে নিজেকে মার্কেটের মধ্যে ডেভেলপ করে নেয় বাইনান্স কোম্পানি বাইনান্স কোম্পানি ইন্ডিয়ার মধ্যে অফিসটা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে একমাত্র অফিস রয়েছে মুম্বাই উত্তরপ্রদেশ ও আরও তিন চারটে সিটির মধ্যে কিন্তু এই ইন্ডিয়ার মধ্যে বাইনান্স অফিস ওপেন করার জন্য আসে পনেরোই জুন দু সালে ইন্ডিয়ার মধ্যে এরা ওপেন করার জন্য আসে কিন্তু আপনারা এখানে একটা জিনিস শুনলে অবাক হবেন বাইনান্সের আপনারা হয়তো সবাই জানেন যেটা পিটুপি ট্রানজ্যাকশান বাইনান্সের যে পিটুপি প্ল্যাটফর্মটা রয়েছে এই পিটুপি প্ল্যাটফর্মের অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় প্লাস অনেকেই নিজের টাকা তারা হারিয়ে ফেলে চলুন তাহলে সে সম্পর্কে আলোচনা করি বাইনান্সের কিভাবে পিটুপির টাকা স্ক্যাম হয় ও আপনাদের হারিয়ে ফেলেন ও আপনাদের অ্যাকাউন্টটা ফ্রিজ হতে পারে এবং অনেকের ফ্রিজ হয়েছে সেটা লাইভ প্রুফ আজ বলবো এবং মন দিয়ে শুনবেন আপনারা হয়তো দেখেছেন যে যখনই আপনারা কোনো জায়গায় নিজেরা ট্রেডিং করছেন এবং সেই ট্রেডিংয়ের প্রফিটের পয়সাটি আপনারা বাইনান্সের পিটুপির মাধ্যমে নিজের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন কিন্তু আপনারা হয়তো দেখেছেন আপনি যেখানে ওই বাইনান্সের মধ্যে পিটুপির মাধ্যমে যে টাকাটি যে নিয়ে এসেছেন সেই পিটুপিতে যেখানে আপনি সেল করছেন সেই জায়গাটাতে আপনি হয়তো জানেন না সেটা স্ক্যাম করছে না আপনাদের সঙ্গে পুরো প্রুফভাবে আপনাদের ট্রেডিং করে পয়সা দিচ্ছে এখান থেকেই স্ক্যামের স্টার্টিংটা হয় কারণ আপনারা জানেন না সেখানে হয়তো বেশি প্রফিট দেবে সেই কারণে আপনারা হয়তো সেই বাইনান্সের কোনো একটা জায়গাতে আপনারা আপনাদের অ্যামাউন্টটাকে সেল করে দিলেন এবং সেল করে দেওয়ার পরই আপনাদের কাছে ওই অ্যামাউন্টটাকে ওই ব্যক্তিটি রিটার্ন পাঠিয়ে দিল মানে প্রফিটটাকে হয়তো আপনারা ইউএসটিডির মাধ্যমে করতে পারে কোনো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সেটাকে সেল করলেন সেল করার পর বাইনান্সের মধ্যে আপনাকে ওটা পিটুপির মাধ্যমে নিজের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিল কিন্তু আপনারা কি জানেন ওই যে ব্যক্তিটি ওখানে আপনাদের অ্যামাউন্টটা যে সেল করেছে ওর অ্যাকচুয়ালি কে ওইসি ভেরিফিকেশনের সময় কোনো অরিজিনাল কোনো প্রুফ দেওয়া আছে নাকি এই জিনিসটা যদি না জানেন প্লাস ওই ব্যক্তিটি আপনাদের টাকা যে দিচ্ছে সেই টাকাটা কোথা থেকে দিচ্ছে আপনারা জানেন না কিন্তু তারপরে আপনাদের যখন ওই ব্যক্তিটি ওই মানিটাকে যখন ট্রান্সফার করে দেয় তখন কিন্তু দেখতে পাবেন যার পয়সাটি ওই ব্যক্তিটি নিয়ে আপনাকে ট্রান্সফার করেছে সে তখনই অলরেডি ক্লেম করবে যে তার মানি এই পিটিপি ট্রানজ্যাকশানের মাধ্যমে তার মানিটাকে নিয়ে চলে গেছে তখনই কি করবে সে সাইবার ক্যাফেতে কমপ্লেন করবে এর ফলে ওই মানিটি যে হ্যাক করেছে সে নিশ্চয়ই তার অ্যাকাউন্ট থেকে অন্য কারো অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে মানে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে সে ঘুরিয়ে আপনাকে আপনার পয়সাটা যখন ডিপোজিট করেছিলেন সেই পয়সাটাকে নিয়ে তখনই এখান থেকে স্ক্যামটা শুরু হয় কিভাবে স্ক্যামটা শুরু হয় সেই ব্যক্তিটি যখন সাইবার ক্যাফেতে ফোন করে বলবে যে তার মানি অলরেডি কে নিয়ে চলে গেছে তখনই সেই ব্যক্তিটির যে সাইবার ক্যাফে যে ফোনটা করেছিল সাইবার ক্যাফ থেকে তাকে ব্লক করে দেবে প্লাস ও যাকে ব্লক করবে তার আন্ডারে যে থাকবে ট্রেডিং করার জন্য ও মানি ট্রান্সফার করার জন্য তাকে পুরোপুরো ব্লক করে দেবে তার অ্যাকাউন্টে যত অ্যামাউন্ট থাকুক না কেন এটা সব থেকে কাদের জন্য বেশি হয় এটা কিন্তু প্রথমে শুনবেন যারা নিজেরা ট্রেডিং করে এবং নিজেরা উইথড্রল করে এবং বেশি প্রফিটের চক পড়ে তাদের ক্ষেত্রে এটা বেশি হয় কারণ এটা সব থেকে বেশি হয় যারা নিজে ট্রেডিং করে ও নিজেরা উইথড্রল করে তারা পিটুপির মাধ্যমে যখন বেশি পরিমাণে অ্যামাউন্টটাকে যখন উইথড্রল করতে যায় নিজেরা ট্রেডিং করার পর সেখানে কিছু লোভে পড়ে এবং সেই লোভের চক্করে পড়ে এবং কাউকে চেনে না সেখান থেকে তারা যখন মানিটাকে ট্রান্সফার করে বেশি প্রফিটের আশায় তখনই পিটুপি স্ক্যামটা তাদের জন্য বেশি হয় অ্যাকচুয়ালি আমরা জানি পিটুপিটা সব থেকে সেফটি প্ল্যাটফর্ম যেটা বাইনান্সের মধ্যে কিন্তু তাতেও এতে কেন স্ক্যাম হয় এটা কি আপনারা জানেন কারণ এখানে বাইনান্সের কিছু জিনিস ভুল রয়েছে সেই ভুলটা কি আপনারা যদি কিছু প্রবলেমে পড়েন সেখানে কিন্তু বাইনান্স কিন্তু কোনো কাস্টমারে আপনাকে ফোন তুলবে না প্লাস জাস্ট টেক্সট ম্যাসেজের মাধ্যমে আপনি আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন কিংবা প্রবলেমে সলভ করতে পারবেন না কিংবা করতেও পারেন এটা পুরোপুরি আপনাদের ওপর কারণ আপনারা জানেন টেক্সট ম্যাসেজের মাধ্যমে কাউকে যদি আপনি প্রবলেমটা বলেন সেই প্রবলেমটা না সলভ হবার মতোই হয় এরপরে আমরা বলবো অ্যাকচুয়ালি এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট যখন ফ্রিজ করে দেওয়া হয় সেই ব্যাংকের অ্যাকাউন্টে যতটাই ব্যালেন্স থাকুক না কেন ওই ব্যালেন্সটাকে আপনি রিকভারি করতে পারবেন না ওটা রিকভারি করতে হলে আপনাদের কিন্তু অনেকটা কষ্ট করতে হবে সেই কষ্টের পরিমাণটা কতটা হবে ভিডিওটাকে মন দিয়ে শুনবেন আপনাকে যখনই কোনো কোম্পানি থেকে এবং কোনো ব্যক্তি আপনার অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেবে তখনই আপনাদের যেই ব্যাংকের বই থাকবে ওই ব্যাংক ওই ব্যাংকের যে ম্যানেজার রয়েছে তার সঙ্গে কথা বলার পর ওই ব্যাংকের ম্যানেজার আপনাদের ডাইরেক্টই বলবে যে আপনার সাইবার ক্যাফে থেকে আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দিয়েছে আপনার অ্যাকাউন্টে যদি চালু করতে চান তাহলে আপনাকে যেখান থেকে ব্লক করেছে সেখানে সাইবার ক্যাফে গিয়ে আপনাকে কথা বলতে হবে প্লাস তখন আপনার অ্যাকাউন্টে ধরে নিন অনেক ব্যালেন্স রয়েছে ধরে নিন চার পাঁচ লাখ টাকার বেশি রয়েছে তখন আপনি ওই অ্যাকাউন্টটাকে অলরেডি নিশ্চয়ই চাইবে যে আপনি ঠিক করতে চান সেই সময় আপনি যখনই তাদের ওই সাইবার ক্যাফেতে যাবেন সেখানে আপনাকে ডাইরেক্ট প্রশ্ন করবে যে আপনি এত টাকা পেলেন কোথা থেকে প্লাস যার অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে তার অ্যাকাউন্টে টোটাল কত অ্যামাউন্ট লস হয়ে সেটা কিন্তু যাকে ফ্রিজ করেছে তার অ্যাকাউন্ট পুরো ভেরিফাই করে দেখবে প্লাস তার অ্যাকাউন্টে কোথা থেকে পয়সা এসেছে সেটা কিন্তু ভেরিফাই করে দেখবে এর ফলে একটা বড়ো সমস্যা তৈরি হয়ে যাবে পুলিশের সঙ্গে ও আপনার এর ফলে বাইনান্সের কোনো আপনাকে হেল্প করতে পারবে না এখানে হচ্ছে প্রথম জিনিস কারণ বাইনান্সের শুধু কাজ পি টুপি ট্রানজ্যাকশান করে আপনাকে মাঠে ছেড়ে দেওয়া তাই বাইনান্সের কিন্তু কোনো এখানে দায়িত্ব নেই এরপরে যে সমস্যাগুলো হবে সে সেই সমস্যাগুলো পুরোপুরি আপনাকে মোকাবিলা করতে হবে তাই বাইনান্সের স্ক্যাম হলে সব থেকে বাইনান্সের মানি ট্রান্সফারের ক্ষেত্রে থেকে বেশি স্ক্যাম হয় যেমন অনেকে ফেক আইডি দিয়ে বাইনান্সের ওপেন করে রেখেছে প্লাস স্ক্যামের মাধ্যমে আপনাদের মানিটাকে এপার থেকে ওপারে ট্রান্সফার করে দিচ্ছে সেখানে বাইনান্সের কোম্পানি কোনো ঠিকঠাক নজর রাখে না আর দ্বিতীয় হচ্ছে যখন কেউ উইথড্রল করছে বাইনান্স থেকে তার নিজের ব্যাংকের অ্যাকাউন্টে তখন সেই পয়সাটি সেই অ্যামাউন্টটি অ্যাকচুয়ালি জেনুইনভাবে তার এসেছে কি না সেটাও কিন্তু বাইনান্স কিন্তু নজর বাইনান্স জাস্ট আপনাদের অ্যাকাউন্টে পয়সাটা ডিপোজিট করে দেওয়ার পরে বাইনান্সের কাজ শেষ তারপরে যদি আপনারা কোনো প্রবলেমে পড়েন সে প্রবলেমে অতটা বাইনান্স মাথা ঘামায় না কারণ বাইনান্সের কোনো অফিসিয়াল ফোন নাম্বার নেই সেখানে জাস্ট আপনাকে টেক্সট ম্যাসেজ করতে হবে আপনারা অলরেডি হয়তো জানেন যে টেক্সট মেসেজ করলে সেটার কতদিন লাগে প্রায় পাঁচ থেকে ছ দিন তার পুরোপুরি আপনার প্রবলেম সলভ করতে তাই বাইনান্সের স্ক্যামের সম্পর্কে যদি আরও বেশি জানতে চান তাহলে তাহলে ডাইরেক্ট গুগল পেজে যাবেন যাওয়ার পর সেখানে লিখবেন পিটুপি স্ক্যাম প্রথমে লিখবেন পিটুপি স্ক্যাম যদি না আসে তারপরে লিখবেন বাইনান্স পিটুপি স্ক্যাম এটা এই শব্দটা লিখার পরেই আপনারা দেখবেন কয়েক হাজারটি ভিডিও পেয়ে যাবেন যেখানে বাইনান্স কিভাবে স্ক্যাম করেছে এবং যারা এই স্ক্যামের চক্করে পড়েছে তাদের কত কত লাখ টাকা তারা হারিয়েছে অনেক প্রবলেম ফেস করার পর ব্যাংকের অ্যাকাউন্টটা ফিরে পেয়েছে এরপরে আমরা জানবো অ্যাকচুয়ালি এই বাইনান্সের আরও কিছু খারাপ দিকগুলো সেটা কিন্তু মন দিয়ে শুনবেন এই দু সালে জুন দু সালে ইউএস মানে আমেরিকা বাইনান্সের ওপর প্রায় তেরোটি চার্জ লাগিয়েছে এবং তেরোটি ইনভেস্টিগেশন করছে যেটা বাইনান্সের ওপর এবং বাইনান্সের অল ট্রানজ্যাকশানের ওপর কারণ সেখানে অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্ট বিনা কারণেই ফ্রিজ হয়েছে যারা এর মধ্যে কিছু জানেই না এ সম্পর্কে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে এর ফলে আমেরি এসইসি প্রায় তেরোটি ফাইল করেছে এবং ইনভেস্টিগেশন করছে এই বাইনান্সের ওপর তাই হাইগায়স এই বাইনান্সটা যখন আপনারা ব্যবহার করছেন খুব ভালোভাবে এবং দেখে শুনে ট্রানজেকশন করবেন এই বিষয়টা তাদের জন্য সবথেকে বেশি বিপজ্জনক হবে যারা নিজেরা ট্রেডিং করছে কোনো থার্ড পার্টি তাদেরকে হেল্প করছে না প্লাস তারা নিজেরা ট্রেডিং করছে নিজেরাই উইথড্রোল করছে এবং লোভের চক্করে পড়ে তাদের কিন্তু এটা বেশি হয় এবং যারা থার্ড পার্টির মাধ্যমে এটার উইড্রল করছে তাদের কোনো প্রবলেমটা হয় না হাই গাইস আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি এ সম্পর্কে আরও কিছু তথ্য দেব এর ফলে আপনাদের অনেকটা নলেজ বাড়িয়ে দেবে যেমন ফরেক্স মার্কেট ক্রিপ্টো মার্কেট শেয়ার মার্কেট চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন